উত্তর কাশীর রিয়েল হিরো। উত্তর কাশীর সিলকিয়ারা টানেলর উদ্ধার অভিযানত সফল পরিসমাপ্তি দিয়া বারোজনিয়া এটা দল রেড হোল মাইনার্স। এই বারোজনিয়া দলটোর চেষ্টাত সাহসত অবশেষত এই অভিযানের সফল পরিসমাপ্তি ঘটিল, আর যার বাবে সমগ্র দেশবাসীয় আজি এই বারোজনিয়া দলটোক রিয়েল হিরো হিসাবে অভিহিত করেছে, শুভেচ্ছা জ্ঞাপন করেছে এই দলটোর সাহসক, এই দলটোর চেষ্টাক, এই দলটোর কষ্টক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীকে ধরে সমগ্র দেশবাসীয় আজি শুভেচ্ছা জ্ঞাপন করেছে এই দলটোক। এই দলটোর চেষ্টার বাবে, এই দলটোর কষ্টর বাবে আজি সেই অভিযান সাকার রূপ লাভ করিলে, আজি দেবভূমিত নতুন জীবন লাভ করিলে 41গৰাকীক শ্রমিকে। আর কেনেক সাকার হল উত্তর কাশীর এই উদ্ধার অভিযান? এন্দুরর দরে হাতেরে কুরুকি কুরুকি সুরঙ্গ খান্দি 41জন শ্রমিকক উদ্ধার করার কথা বর্ণনা করিলে 12জন রেড হোল মাইনার্সে আমার সাংবাদিকর সম্মুখত। মেন বালি কাম কি স্যার? টোটাল হাসে, টোটাল হাসে। মুশকিল তো হ্যাঁ স্যার, লেকিন এস সময় পে মুশকিল নাই থা। আচ্ছা, আপকো লাগতা হ্যায় মেহনত রঙ লাই হ্যায়? বিলকুল বিলকুল স্যার, ইয়ে তো আপ ভি দেখ সকতে হ্যায় কিতনা রঙ লাই হ্যায় ওর কিতনা ফিকা হ্যায়। লোহা সরিয়া জো ভি আয়া সব কাটা হ্যায় ওর সব নিকলা হ্যায়, সব কুছ সাকসেসফুল হো গয়া স্যার। সব স্ট্রং হ্যায়, বড়িয়া হ্যায়, মজে বিলকুল সব ফিট। আচ্ছা, উন লোগো নে ধন্যবাদ কিয়া আপ লোগো? ওর গলে মিল লেতে যার হোতা হামসে। চব্বিশ ঘণ্টা ধারাবাহিকভাবে এটোপাল পানী নোখোৱাক, কোনো খাদ্য নোখোৱাক চেষ্টা চলাই হাতেৰে শিল মাটির আবর্জনা গুছাই অবশেষত এই অভিযান সফল করে তুলিলে এই সকল মাইনার্স। প্রায় 60 মিটার শিল আর মাটির আবর্জনা গুছাই অবশেষত 900 মিলিমিটার ব্যাসধর পাইপর মাজেরে রোলার ট্রেসার লগাই এজন এজনক শ্রমিকক বাহিরলৈ উলিয়াই অনা হল। উদ্ধার অভিযানত ব্যর্থ হল বহু অত্যাধুনিক প্রযুক্তি। আমেরিকার পৰা অনা অগার মেশিনও ব্যর্থ হল উদ্ধার অভিযানত, বাদ দিবলগীয়া হল অগার মেশিনের জড়িয়ে খননের প্রক্রিয়া, আর অবশেষত মেনুয়েলি হাতেরে খনন চলাই আবর্জনার দম গুছাই অবশেষত এই অভিযান সফল করে তুলিলে, এই অভিযান সাকার করে তুলিলে এই বারোজনিয়া রেড হোল মাইনার্সর দলটো। রেড হোল মাইনার্স এক কথাত ত্রাণকর্তার রূপত আবির্ভাব হল এই প্রক্রিয়া, এই পদ্ধতি, যি রেড হোল মাইনার্স নিষিদ্ধ ঘোষণা করেছিল দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে। 2014 চনত গ্রীন ট্রিবিউনেলে ইয়াক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, কারণ ই অতি বিপজ্জনক, ই অতি ভয়াবহ, ই অতি প্রত্যাহ্বানমূলক। মেঘালয়ত কয়লা খননের বাবে যে রেড হোল মাইনিং প্রক্রিয়া, এই প্রক্রিয়ার বাবে বহু শ্রমিকে প্রাণ হেরুয়াবলগীয়া হয়েছিল, আর যার পরিপ্রেক্ষিত গ্রীন ট্রিবিউনেলে ইয়াক নিষিদ্ধ ঘোষণা করেছে 2014 চনত। কিন্তু সেই নিষিদ্ধ রেড হোল মাইনার্সে আজি জীবন দান দিলে এই 41গৰাকী শ্রমিকক। এক প্রকার আজি রিয়েল হিরোত পরিণত হল এই সকল শ্রমিক, এই সকল মাইনার্স। এই সকল রেড হোল মাইনার্সক প্রশংসা করার সমান্তরালক আজি 41জন শ্রমিককো দেশবাসীয় শুভেচ্ছা জ্ঞাপন করেছে, অভিনন্দন জানাইছে, তেওঁলোকৰ সাহস আর ধৈর্যক শলাগিছে আজি সমগ্র দেশবাসী।